আসসালামু আলাইকুম আরএস অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো পূর্বের মতো আজকেও আর একটি ফ্রি সাতোশি ফ্রি বিটিসিএস মাইনিং কোরের একটি টপিক নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে আপনার এখানে কিন্তু যে পরিমাণ আমাদের কয়েন ফ্রিতে দিচ্ছিল সেটার পরিমাণ হচ্ছে আপনার 525 মিলিয়ন। এখানে সার্কুলেশন দেখেন 429 মিলিয়ন আছে, তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 2.1 বিলিয়ন। তো আমাদের ফ্রি দিচ্ছে 525 মিলিয়ন, এর মধ্যে 429 মিলিয়ন হয়ে গেছে, আর আছে হচ্ছে আপনার 96 মিলিয়নের মতো। এটা ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত মাইনিং হবে ফ্রিতে, এরপরে কিন্তু আর ফ্রিতে পাবেন না। তো এখনও যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, এবং যারা স্পিড বাড়াইতে পারেন নাই হ্যাশ কার্ড ভাঙান, গিফট কার্ড ভাঙান, সাতোশি কার্ডটা কালেক্ট করেন হোয়াইট পেপার থেকে। এই যে উপর হোয়াইট পেপার থেকে সাতোশি কার্ড কালেক্ট করেন, কারণ ওই কার্ড একটা কার্ড ভাঙাইতে পারলে আপনাদের কয়েন ডাবল ঢুকবে। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে হ্যাশ কার্ড ভাঙাইতে হয়, গিফট কার্ড ভাঙাইতে হয়, সাতোশি কার্ড কালেক্ট করতে হয় সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব। ভিডিও দেখে দেখে আপনারা শুধু কোড নিয়ে জয়েন হয়ে যাবেন। আপনার হচ্ছে টেলিগ্রাম গ্রুপে দেখেন আপনাদের যে পরিমাণ কার্ডের কোড প্রয়োজন হয় প্রত্যেকটা কার্ডের কোড এখানে পাবেন, হিউজ পরিমাণ কার্ডের কোড পাবেন, কোনো সমস্যা নেই। আপনারা টেলিগ্রামে শুধু জয়েন হয়ে যাবেন, এখানে সবাই কার্ডের কোড শেয়ার করতেছে। যেমন ধরেন আপনার ব্যাটল কার্ড আছে, তো আপনি এখানে ব্যাটল কার্ডটা নিলেন, নেওয়ার পরে ব্যাটল কার্ডের সাইড দিয়ে দেখবেন জয়েন অপশন আছে। তো ওইখানে জয়েন অপশনে যে এই যে কোডটা, শুধু এই কোডটা নিয়ে জয়েন অপশনে দিবেন, দেওয়ার পরে জয়েন ওকে কনফার্ম করবেন, আপনার কার্ডটা জয়েন হয়ে যাবে। তো এইভাবে কার্ড ভাঙাইতে হয়, স্পিড বাড়াইতে হয়। তো এইটা হচ্ছে সর্বোচ্চ যদি লাগে আপনার 4 থেকে 5 মিনিট সময় লাগবে এই কার্ডগুলো ভাঙাইতে। তো হোয়াইট পেপার থেকে 100% সাতোশি কার্ডটা কালেক্ট করে নেবেন। আমি দেখাচ্ছি, এই যে নিচে একদম নিচে যাওয়ার পরে এখানে যদি 70 থেকে 80টা ক্লিক করেন তাহলে আপনার ক্লোজ লেখা আসবে সেম এই জায়গায়। তো এখান থেকে আপনার হোয়াইট পেপার থেকে সাতোশি কার্ডটা কালেক্ট করবেন, ক্লোজ লেখা আসলে ক্লোজ করবেন, তারপরে হ্যাশ কার্ডে আপনাদের কার্ডটা জয়েন ই হয়ে যাবে, আপনার চলে আসবে। তো তারপর কার্ডটা ওইখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে কার্ডের কোডটা নিয়ে এখানে জয়েন হয়ে যাবেন, তাহলে আপনার কার্ডটা ভাঙানো হবে এবং স্পিড বাড়বে। যেমন ধরেন আপনি নতুন একটা অ্যাকাউন্ট করছেন, আপনার হচ্ছে 40,000-এর মতো কয়েন ঢুকে, আমার এখানে 59 লাখের মতো কয়েন ঢুকতেছে প্রতি আপনার 10 মিনিট পর পর। এখানে নেক্সট ব্লক 6 মিনিট, 6 মিনিট পর আবার আরেকটা জমবে, এই একটা হচ্ছে ব্লক আমার, তো 6 মিনিট পর আরেকটা ব্লক জমা হবে। তো দেখেন আমি মাইনিং ফ্যাক্টরিতে যাই, অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড, অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কারণ হচ্ছে তারা হচ্ছে এই যে এই ব্লকগুলো এরকম 150টা ব্লক যদি জমা হয়ে যায় সে যদি রিসিভ না করে, এই যে রিসিভ করে এখানে যদি এই যে ক্লিক করলে রিসিভ হয়ে যায়, সে যদি রিসিভ না করে তাহলে তার অ্যাকাউন্টটা অটোমেটিকলি সাসপেন্ড হয়ে যায়। এখানে কিন্তু সাইড দিয়ে লেখা আছে, এই যে দেখেন ছোটো করে কিন্তু লেখা আছে যে ব্লক হয়ে আপনার সাসপেন্ড হয়ে যায়। আমি দেখাচ্ছি অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড আছে, একটু নিচে যাই, এই দেখেন এই যে একটা অ্যাকাউন্ট সাসপেন্ড, আবার এই একটা দেখেন 390K হ্যাশ তার, আর ওনার হচ্ছে 131K হ্যাশ, আবার ওনার হচ্ছে 100K হ্যাশ। মানে হচ্ছে যারা কাজ করতেছে তাদের স্পিড বাড়তেছে, তারা বেশি বেশি কয়েন মাইনিং করতেছে। কাজ করা হচ্ছে এখানে হ্যাশ কার্ড ভাঙানো, গিফট কার্ড ভাঙানো, সাতোশি কার্ডটা ভাঙানো, বেশি বেশি রেফার করা, এটাই এটা করলে আপনাদের স্পিড বাড়বে। তো ভাই এখানে আর হচ্ছে অল্প কিছু কয়েন আছে, 4 মাস মাইনিং হবে, এখনও যদি আপনারা ভালো করে কাজ করেন হিউজ পরিমাণ একটা প্রফিট এখান থেকে নিতে পারবেন, কয়েনগুলো আর্নিং করতে পারবেন। কারণ ভাই এটা হচ্ছে লঞ্চিং প্রাইস হবে $100 পর্যন্ত এক একটা কয়েন, আর এটা ইথোরিয়াম পর্যন্ত রেট যাবে একটা ইথোরিয়াম। আপনার যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করেন তাদেরকে আর কি বলবো, আর যারা নতুন তাদেরকে বলি একটা ইথোরিয়াম আপনার 4.5 লক্ষ টাকা পর্যন্ত রেট, আর এটা স্টেপ বাই স্টেপ 4.5 লক্ষ টাকা পর্যন্ত রেট যাবে। কিন্তু এখন ইথোরিয়ামের রেট ডাম্পিংয়ের কারণে 1.5 লক্ষ টাকার কাছাকাছি আছে। তো এই এই কয়েনটা আপনারা মাইনিং করেন, লঞ্চিং প্রাইস আপনার $100 মিনিমাম থাকবে ইনশাল্লাহ। তো এইভাবে হ্যাশ কার্ড ভাঙান, গিফট কার্ড ভাঙান। আবার অনেকেই দেখা যায় কি আপনার হ্যাশ কার্ড গিফট কার্ডের কোড শেয়ার করেন, শেয়ার করার পরে আপনাদের হ্যাশ কার্ডে গিফট কার্ডে 5 জন জয়েন হয়ে থাকে, কিন্তু আপনারা কার্ডটা এক্সিকিউট করেন না। যেই কার্ডে 5 জন জয়েন হয়ে থাকে আমি একটু করে দেখাই দিচ্ছি আপনাদেরকে, যেই কার্ডে 5 জন জয়েন হয়ে থাকে সেই কার্ডে হচ্ছে আপনার, আমি একটু করে দেখাই দিচ্ছি, যে কার্ডে 5 জন জয়েন হয়ে থাকে সেই কার্ডে এক্সিকিউট লেখা থাকে উপরের সাইডে, একটু উপরের সাইডে দেখতে পারবেন যে এক্সিকিউট লেখা আছে। আমি দেখাচ্ছি যে এ দেখেন এক্সিকিউট, তো উনি এক্সিকিউট করতেছে না, এই জন্য কার্ডটা আর ভাঙানো যাচ্ছে না। এভাবে সারা জীবন থাকলেও কিন্তু স্পিড বাড়বে না, যখন 5 জন জয়েন হয়ে যাবে তখন এক্সিকিউট করে দেবেন, কার্ডের স্পিডটাই মাস শেষে জমা হবে। আবার দেখেন আপনার এই যে দেখেন এইভাবে জয়েন হইতে, জয়েন হলে এইভাবে শো করবে, তো জয়েনটা হবে না ওই গ্রুপ থেকে কোড নিয়ে এই যে জয়েন অপশনে। যেমন ধরুন আপনার ফরমেশন কার্ড আছে, তো আমি স্ক্রিনশটের মাধ্যমে বোঝাচ্ছি, আর ভিডিও লিঙ্কে আমি ভিডিও দিয়েছি কীভাবে আপনার লাইভ, আমি ভিডিও দিয়ে দিয়েছি কীভাবে জয়েন হয়ে দেখাই দিয়েছি কীভাবে কার্ড ভাঙাইতে হয়, সেই ভিডিওটা দেখলে আরও পুরোপুরি বুঝতে পারবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো লিঙ্কটা। তো আপনার মনে করেন ফরমেশন কার্ড আছে, আপনি ফরমেশন কার্ডের কোডটা গ্রুপ থেকে নেবেন, টেলিগ্রাম গ্রুপ থেকে নেবেন, নেওয়ার পরে জয়েন অপশনে যে কোডটা বসাবেন, বসায় কনফার্ম করলে আপনার জয়েন হয়ে যাবে। আর অনেকের সাতোশি কার্ড পান না, এই যে সাতোশি কার্ড 100% রেড, 20K হ্যাশ, এই কার্ডটা হোয়াইট পেপার থেকে আপনারা কালেক্ট করে নেবেন,
এই হোয়াইট পেপার থেকে কালেক্ট করে নেবেন। আর অবশ্যই যারা যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার রিসিভ করতেছেন না, অ্যাকাউন্টগুলো সাসপেন্ড, তারা হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন, কারণ এটা হচ্ছে লাইভ চেঞ্জ করার মতো একটা মাইনিং সাইট, পুরাটাই বিটকয়েন সিস্টেম। ইনশাল্লাহ এটা স্টেপ বাই স্টেপ অনেক রেট আসবে, আপনার ইথেরিয়াম পর্যন্ত যাবে, এইখানে কোনো সন্দেহ রাখার কোনো কায়দা নাই আপনার। কারণ হচ্ছে যে এটা নিজস্ব ব্লকচেনের মাধ্যমে আসতেছে, ব্লকচেনের যে কয়েনগুলো ক্রিপ্টোকারেন্সিতে এগুলো খুবই কম, বিএনবি, ইথেরিয়াম, বিটকয়েন এই সব কিছু কয়েনেই আছে, বেশি আপনার হচ্ছে আপনার মাইনিং সাইডে এই কয়েনগুলো নাই। তো আপনারা এইগুলো মাইনিং করেন, আমি যতটুকু মনে করি ক্রিপ্টোকারেন্সিতে যতগুলো মাইনিং সাইট আছে প্রত্যেকটা মাইনিং সাইটে মাইনিং করা উচিত, আর এটা তো হচ্ছে সেরা বর্তমানে পৃথিবীতে যে মাইনিং সাইট আছে তার মধ্যে সেরা। তারপরে হচ্ছে যে আরেকটা কথা হচ্ছে মনে রাখবেন যে এই যে মাইনিং করতেছি আমরা বিভিন্ন সাইটে, তো এর ভিতরে অনেক সাইট আছে যেগুলো হচ্ছে আপনার ট্রাস্টফুল না, এটা হতেও পারে নাও হতে পারে, তারপরেও আপনারা করবেন, ওগুলোতেও আপনারা করবেন, কারণ কোনটা আসে কোনটা আসে না বলা যায় না। যেমন পিআই নেটওয়ার্ক চলে আসে, পিআই নেটওয়ার্ক হচ্ছে আপনার এক একটা ছোটো ছোটো যে আপনার অ্যাকাউন্টগুলো যারা কম কম মাইনিং করছে তাদের অ্যাকাউন্টেও মিনিমাম যে রেট বর্তমানে আপনার 10 থেকে 15 লক্ষ টাকার কয়েন জমা হয়েছে, তারা দীর্ঘদিন আপনার মাইনিং করে আসছিল প্রায় 1-1.5 বছর। তো হচ্ছে সময় দিতে হবে ভাই, এখানে বেশি একটা কাজ করতে হয় না, শুধু রিসিভ করলেই হয়। তো যারা যারা সাসপেন্ড আছেন তারা রিসিভ করে নেন, কারণ হচ্ছে মাইনেটে চলে আসলে আর রিসিভ করার অপশন আপনারা পাবেন না, তখন কিন্তু কয়েনগুলো আর কাজে আসবে না আপনাদের। এখনও সময় আছে মাইনেটে চলে আসার আগে অ্যাকাউন্টটা আবার রানিং করেন, আর হচ্ছে অ্যাকাউন্ট রানিং যদি না করতে পারেন আমার ইনবক্সে নক দিন, আমি দেখাই দিব কীভাবে করতে হয়, আর আপনারা রিসিভ করে নেবেন প্রপারলি, সময় মতো রিসিভ করে নেবেন। টাইমটা হচ্ছে সকালে একবার রাত্রে একবার, না হলে কিন্তু আপনারা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দিবেন যেন পরবর্তী আপডেটটা সবার আগে পেতে পারেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।